নমস্কার বন্ধুরা, মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। গরম ভাতের প্রথম পাতে দুধ সুক্ত আমরা সকলেই ভালোবাসি, আর সেটা যদি হয় বিয়েবাড়ির স্টাইলের তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন আজকে আমি শেয়ার করি বিয়েবাড়ির স্টাইলের দুধ সুক্ত রেসিপি। বিয়েবাড়ির স্টাইলে দুধ সুক্ত করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি উচ্ছে, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছু সজনে ডাঁটা খোসা ছাড়িয়ে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি পেঁপে এরকম লম্বা করে কেটে নিয়েছি, কাঁচকলা আমি এইভাবে ত্রিকোণ করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলু এইভাবে পিস করে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু গাজর। মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ রাঁধুনি, 1/2 চামচ 5 ফোড়ন, আরও আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 1 চামচ পোস্ত। গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। তেল গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব উচ্ছের টুকরোগুলো। মিডিয়াম ফ্লেমে উচ্ছেগুলোকে 2-3 মিনিট আমি একটু ভেজে নেব। উচ্ছে ভেজে ফাঁকে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ রাঁধুনি, 1 টেবিল চামচ আদা, আর নেব 1 চামচ পোস্ত। আমি একটা স্মুথ পেস্ট এগুলো তৈরি করে আনবো। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। উচ্ছে ভাজার একই তেলে আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন আর 1টা তেজপাতা। 30 সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেবো আলুর টুকরোগুলো, একই সাথে দিয়ে দেবো কাঁচকলার টুকরোগুলো, দিয়ে দেবো পেঁপের টুকরোগুলো, দিয়ে দেবো সজনে ডাঁটা, দিয়ে দেবো গাজরের টুকরোগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন লবণ। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালো করে মিনিট 5-এক ভেজে নেব। এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট 5-এক এটাকে হতে দেব, এতে আমার সবজিগুলো নরম হয়ে যাবে। 5 মিনিট পর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে পোস্ত রাঁধুনি আর আদা বাটা দিয়ে সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটার সঙ্গে সবজিগুলো কষিয়ে নেব। পাঁচ মিনিট ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলার বাটিটা ধুয়ে আমি 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। আবারও মিনিট 2-এক আমি ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নেব। সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা উচ্ছেগুলো। এবারে সমস্ত কিছু একবার ভালোভাবে মিশিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরো। আবারও সমস্ত সবজিগুলো ভালোভাবে মিশিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণের দুধ। দুধটা দেওয়ার পর সমস্ত সবজিগুলো দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমাদের সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়িগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার আমি মিনিট 5-এর জন্য এটাকে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমাদের সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি এখানে সমস্ত উপকরণ আমার নেওয়া সবজির অনুপাতে ব্যবহার করেছি, আপনারা অবশ্যই আপনাদের সবজির অনুপাতে কম বেশি করে নেবেন। আমাদের দুধ সুক্ত প্রায় রেডি, একেবারে শেষ ফিনিশিংয়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ গাওয়া ঘি। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে আমি মিনিট 2-এক ভালোভাবে এটাকে রান্না করে নেব। দুধ সুক্ত আমাদের একেবারে রেডি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি এটাকে রেস্টে রাখব।
গরম ভাতের প্রথম পাতে দুধ সুক্ত দেবার জন্য একবারে রেডি। এবার একটা পাত্রে তুলে নেব। তাহলে দেখলেন তো কত সহজেই একেবারে বিয়েবাড়ি স্টাইলের দুধ সুক্ত আমি বাড়িতেই তৈরি করে ফেললাম। আপনিও আমার এই ভিডিও ফলো করে তৈরি করে ফেলুন দুধ সুক্ত, আর পরিবারের সকলকে খুশি করতে গরম ভাতের প্রথম পাতে পরিবেশন করুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।